সৌজন্যে ZSRM। অপরাধ করেই ক্ষান্ত হননি, কেড়ে নিয়েছেন বহু মানুষের রাতের ঘুমও। সবাই তাকে চেনেন মাস্টার মাইন্ড হিসেবে। কিসের মাস্টার তিনি? রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে কতটা কৌশলে অর্থ লোপাট করা যায় সে বিষয়ে আছে নিপুণ দক্ষতা। তার খপ্পরে পড়ে অনেকেই আজ অসহায় সর্বশান্ত, ন্যায় বিচারের আশায় ঘুরছেন বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে। জীবন বাঁচানোই এখন তাদের দায়। অবাক করা ব্যাপার হলো এত বড় প্রতারণা আর অপরাধ করেও বছরের পর বছর মানুষের চোখে ধুলো দিয়ে আড়ালেই থেকে গেছেন তিনি। দর্শক, গত পর্বে বলেছিলাম মুখোশ খুলব সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী লেবাসে থাকা এক মাস্টার মাইন্ডের। আমন্ত্রণ এ সপ্তাহের অনুসন্ধান সমাধানে। সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। নাম তার সুরুজ মিয়া, যদিও এটি তার আসল পরিচয় নয়। কিভাবে তিনি সুরুজ মিয়া হয়ে গেলেন সে এক বিশাল ইতিহাস, যে ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে একজন মানুষের দুঃসহ যন্ত্রণা আর এক বুক কষ্টের হাহাকার। নির্দোষী মানুষটির ভাষাছি আত্মহত্যা মহাপাপ, নাহলে এতদিন আমি থাকতাম না। জীবনের 70 বছর কেটে গেছে সুরুজ মিয়ার। তার সঙ্গে যখন অনুসন্ধান টিমের সাক্ষাৎ, তখন দীর্ঘদিনের জমে থাকা কষ্টের কথাগুলো বলে যান তিনি। যেন বুকে জমা কষ্টের পাহাড় নামলো তার। একে একে তিনি বলে চলেন কিভাবে তাকে সুরুজ মিয়া বানানো হলো, তার পেছনের গল্প। ব্যাংকে যাইয়া বলছি না আমি তো সুরুজ মিয়া না, আমি সুরুজ মিয়া নামে ক্যান্সার গুরু। একটা একটা এলসি জন্য একটা উপকার যদি না করেন এতদিনের সম্পর্ক, আপনি একটা এলসি করেন, ই করে পরে আমি আপনার নামে সব ট্রান্সফার করে নিয়ে আসবো। বলার জন্যই হয়তো বলা যায় এটি তার গল্প। আসলে সুরুজ মিয়ার ঘটনা কোনো গল্প নয়, নির্মম বাস্তবতা। এই সুরুজ মিয়াই আজ 14টি মামলার আসামি। এখন দুই ভাইয়ের এক নম্বর কোনো কাজই নাই। মিরর ডেভেলপার বানাইছে, ওটা তো হওয়ার একটা সু, অন্য মানুষ দিয়ে অনেক কাজ করাইছে, ওটা তার কর্মচারী আসল কিছু, তার আত্মীয় স্বজন আসল কিছু, তার পার্টি আসল কিছু, আপনার রক্তের সাথে এলো দুই নম্বরের সাথে মিশা গেছে। নিরীহ আর সাধারণ মানুষই সবসময় তার টার্গেট। ফাঁদে ফেলে কিভাবে প্রতারণা করা যায় সুরুজ মিয়ার এমন হাল যিনি করেছেন তিনি সবচেয়ে ভালো জানেন। শুধু সুরুজ মিয়া একা নন, তার মতো এমন প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকেই। বারেক মিয়ার ঘটনা একটু অন্যরকম। ছোটখাটো চাকরি করতেন, জীবনের শেষ বেলায় পরিবার পরিজন নিয়ে ভালো করে বাঁচার আশা ছিল তার। তবে এর পেছনে ছুটতে চাননি তিনি। হঠাৎই প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয়, সে পরিচয়ই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। দুর্বল মানুষকে টার্গেট করে সে ওই কাজ হাসিল করত, আমার মতো পথে বসাই দিয়েছে। উনি লেবাস দেশে ভালো মানুষের, কিন্তু গোপনে সব অপকর্ম যা কিছু সে কইরে যাচ্ছে এখনো। জীর্ণশীর্ণ এ ঘর, আব্দুল বারেক এখানেই থাকেন। জানালেন জীবনে কখনো কোটি টাকা একসঙ্গে দেখেননি, এখন তার নামেই কোটি টাকা পাচারের মামলা। যে ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয়েছিল সে ব্যক্তি তার জীবনে এমন সর্বনাশ ডেকে আনবেন তা কখনোই ভাবেননি তিনি। সব কাগজপত্রগুলি সুকৌশলে হাতাই নিয়ে গেছে। আমি চাকরি শেষে কিছু টুকটাক করিয়ে যদি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি, এইরকম একটা মানে মাথায় এনেছিলাম। কিন্তু আমাকে এভাবে ছিনিমিনি খেলার নেপথ্যে কি, এখানে হারজিত কার? এই প্রতারকের পাল্লায় পড়ে জীবনের কঠিন সময়ের মুখোমুখি আব্দুল মোতালেব। জমিনের ব্যবসা করতে করতে এক পর্যায়ে ওনার সাথে আমার ভালো সম্পর্ক হয়। ছেলে মেয়ে আছে, ওদেরকে বিয়ে শাদী দিতে গেলে দালাল কথাটা সুন্দর লাগে না, তো এই জন্য আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। পরে বলে যে আচ্ছা ঠিক আছে আপনারই দেন,
এনআইডি কার্ড দেন, ছবি দেন আর চেয়ারম্যান সার্টিফিকেটটা দেন, দিলে দেখি একটা নতুন করে কোম্পানি করে আপনাকে চাকরি দিয়ে দেব। দুই ভাই মিলে এইভাবে কারসাজি করে আমাকে সাজানো হয়েছে খোরশেদালো। যে সামাজিক সম্মানের জন্য তিনি প্রতারণার এ ফাঁদে পা দিয়েছিলেন, সেই সামাজিক সম্মান তো গেছেই, সঙ্গে এখন তিনি 15টি মামলার আসামি। মোতালেবের চেয়েও খারাপ অবস্থা কবির হোসেনের। এসএসসি পাশের পর লেখাপড়া হয়নি তার। পরিবারের মুখে হাসি ফোটাতে লাল নীল বাতির শহর রাজধানীতে চলে আসেন মুক্তিযোদ্ধা বাবার সন্তান কবির হোসেন ফকির। শেখেন কম্পিউটার টাইপিং এর কাজ। এ কাজের সূত্র ধরেই পরিচয় হয় বড় এক ব্যবসায়ীর সঙ্গে। সময়টা ছিল 2008 সাল। এক সময় ওই ব্যবসায়ীর অফিসে চাকরিও হয় তার। আমি তো অনেক সময় প্রিন্ট করছি, মেল আসছে, দেখছি না সব জায়গায় লেখা দিল আপনার মেশিনারিজ, সব জায়গায় মেশিনারিজ লেখা। মেশিনারিজ তার কোনো ব্যবসায়ী না, এবং তার যে পার্টনাররা ছিল তারা কেউ মেশিনারিজের কোনো ব্যবসা করে না। তার মানে সে এখন পর্যন্ত কোনো মানে যতদিন পর্যন্ত আমদানি করছে কোনো মেশিনারিজ সে আমদানি করে নাই। একটু সচেতন হলেই হয়তো কবিরের জীবনে আজ এমন অবস্থা হতো না। ওই ব্যবসায়ীর অফিসে চাকরির সুবাদে তার নির্দেশেই মাঝে মাঝে ব্যাংকে টাকা জমা দিতেন কবির। 15-16 সালের দিকে এর আগে এলসি অনলাইনে চেক করা যেত না, তখন তিনি নিজেরা তারা নিজেরা এলসি বা এলসি কপি ও অন্যান্য আমদানি সংক্রান্ত যে কাগজপত্রগুলো প্রয়োজন হইতো ওগুলো নিজেরা বানাইতো। থেকে যখন আবার ই চালু হয়, এলসি অনলাইনে চেকিং চালু হয়, তখন তিনি এই যে বিভিন্ন লোকজনকে ব্যবহার করে অ্যাকাউন্ট করা শুরু করে। আর আগে কোনো অ্যাকাউন্টই করতো না। মানে তো এটার প্রমাণ হলো 2012 সালে কনসিডেন্টার ইউনিকগুলির নামে দুইটা প্রতিষ্ঠানের কাগজপত্র বানায়। ওই এই দুইটা কোম্পানির নামে আমদানি সংক্রান্ত সমস্ত কাগজ বানায়। তালুকদার ট্রেড এজেন্সি একটা সিএনএফ কোম্পানি ওনাদেরকে দেয় মাল খালাসের জন্য। মাল খালাসের জন্য দিলে মাল খালাস করার পর্যায়ে বন্দর কর্তৃপক্ষ কন্টেনার চেকিং করে দেখে যে যেটা ঘোষণা করেছে মেশিনারিজ, মেশিনারিজ না, মেশিনারিজ না, ওটা হইলো আপনার টেলিভিশন ফ্রিজ এই জাতীয় কিছু, ঠিক আছে। পরে কাল ডকুমেন্ট চেক করার পরে দেখা যায় যে এই ডকুমেন্টসের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। পঙ্গুত্বের সঙ্গে প্রতিনিয়তই লড়াই করা কবির এখন কোটি টাকা পাচারের মামলার আসামি। জেলও খেটেছেন, আদালত আর বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে হাজিরা দিয়েই তার বিপন্ন হওয়ার উপক্রম। প্রিন্টিং মেশিনারিজ, ক্যাপিটাল মেশিনারিজ, আপনার ওই শপিং ব্যাগ প্রিন্টিং মেশিন, এগুলা লেখা। কিন্তু এগুলার আড়ালে কিভাবে এগুলো আনা যায়, আমার সাথে তো সাপ্লায়ারের কোনো যোগাযোগ নাই। আমি বললাম যে মেশিনারিজের বদলে সিগারেট কিভাবে আসলো, বলে যে এটা ভুল ডিক্লারেশন হয়েছে, ভুল ডিক্লারেশন না, ভুল শিপমেন্ট হয়েছে। সুরুজ, মোতালেব, কবির আর আব্দুল বারেক, তাদের জীবনের গল্প কি এখানেই থেমে যাবে? এ চারজনের একটা জায়গায় মিল, এরা সবাই একই ব্যক্তির টার্গেটের শিকার। কিসের লোভে বা কোন কারণে আজ তাদের এমন দশা হলো? মূল গডফাদার সবকিছুর মূল মন্ত্রতন্ত্র হলো টিটু। একদম আমার লাইফটা বরবাদ করে দিয়েছে এই লোক, দেরুল আলম টিটুর জন্য। আর এই কেসটে যা কিছু তার জন্যই তো খাইলাম। টিটুর নির্দেশে শহীদুল আলম দিছে যেখানে যেটা লাগবে। মোতালেব ভাইয়ের নামে যে মামলা হয়েছিল 15টা মামলা, ওই মামলায় দিদার আলম টিটুকে 11 নম্বর আসামি করা হয়েছে। আচ্ছা, তিনি কিন্তু মাস্টারমাইন্ড, মূল হোতা। ভুক্তভোগীদের মধ্যে আব্দুল বারেক ছাড়া প্রত্যেকের পরিচয় গোপন করে প্রথমে ভুয়া অ্যাকাউন্ট খোলে চক্রটি, তারপর ভুয়া কোম্পানির নাম দিয়ে খোলা হয় এলসি, নেওয়া হয় মূসক নিবন্ধন, আর মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা হয় কোটি কোটি টাকার আমদানি নিষিদ্ধ নানা পণ্য, করা হয় অর্থ পাচার। আর সেসব অর্থ পাচারের মামলায় এখন আসামি এই ভুক্তভোগীরা। এভাবেই ফাঁদে ফেলে চাকরি, অর্থ ও সামাজিক সম্মানের লোভ দেখিয়ে প্রথমে কাছে টানা, এরপর সুযোগ বুঝে বুকে ছুরি মারা। এতক্ষণ যাদের কথা শুনলেন তাদের গল্প অনেকটা এমনই, কিন্তু এর পেছনে যিনি কলকাঠি নেড়েছেন, যিনি মাস্টার মাইন্ড, চলুন দেখে আসি তার পরিচয়টা। 2019 সালের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় দিদারুল আলম টিটু নামে এক ব্যবসায়ীকে। তার সঙ্গে গ্রেপ্তার হয় ভুক্তভোগী কবির হোসেনও। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 1000
197 কোটি টাকা অর্থ পাচারের। এ ঘটনায় মামলা হয়েছিল রাজধানীর পল্টন থানায়। মেসার্স অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি, হেনান আনহুই অ্যাগ্রো এবং হেব্রা ব্রাঙ্কোর নামে অস্তিত্বহীন প্রতিষ্ঠান খোলার কুশীলব তিনি। ভুয়া এসব প্রতিষ্ঠানের নামেই পোলট্রি ফিড মেশিনারি আমদানির মিথ্যা ঘোষণায় আনা হয় বিপুল পরিমাণ মদ, সিগারেট, ফটোকপিয়ার মেশিন, এলইডি টিভি সহ নানা ধরনের পণ্য। এসব আমদানি করতে গিয়ে শুল্ক ফাঁকির আড়ালে 1,197 কোটি টাকা পাচার করা হয়। কিভাবে নিজের অন্ধকার জগৎকে আড়াল করতে হয় ভালোই জানা আছে তার। প্রতারণাকে প্রতিষ্ঠিত করতে কেতা দুরস্ত তিনি, অর্থ দিয়ে বাগিয়েছেন নামিদামি ক্লাবের সদস্য পদ, পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে, এমনকি কবি হিসেবেও খ্যাতি আছে তার। কবিতার বইও বের করেছেন তিনি। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি দিদারুল আলম টিটুর প্রতারণায় ফুলে ফেঁপে ওঠার আদ্যপান্ত নিয়ে। সৌজন্যে ZSRM। কবিতা লেখেন তিনি, তার কবিত্বের প্রতিভা যতটা না সাহিত্যে অবদান রেখেছে তার চেয়ে বেশি তিনি পারদর্শী প্রতারণার জাল বিস্তারে। আরো একবার আমন্ত্রণ অনুসন্ধান সমাধানে। জিরো থেকে যারা মামার ফার্মে চাকরি করতো, ইটু বেতন পাইতো 800 টাকা, শহীদ বেতন পাইতো 800 টাকা। এটা আমরা 90-91 সনের কথা বলবো। তারপরে দেখি ওইখান থেকে চাকরি ছেড়ে আর ব্যবসা দিলে এতে মানে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। 2019 সালে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পান দিদারুল আলম টিটু। তারও আগে থেকেই শুল্ক ফাঁকি আর অর্থ পাচারে পটু তিনি। কোনো এক অদৃশ্য শক্তির জোরে দিদারুল আলম চালাতেন প্রতারণার এই কৌশল। দিদারুল আলম টিটু আর শহীদুল আলম আপন দুই ভাই। অর্থ পাচারে এ দুজন রীতিমতো শেয়ানে শেয়ানে টক্কর দেন। একই মুদ্রার এপিটোপিট যাকে বলে এ দু ভাই ঠিক যেন তাই। অর্থ লোপাটে দুজন একই সুতোয় গাথা। কোথায় থাকেন দিদারুল আলম এবার তার খোঁজে এটিএন নিউজের অনুসন্ধান। অনুসন্ধানে বেরিয়ে এসেছে অজানা এক অধ্যায়। নথিপত্র পর্যালোচনা করে পাওয়া গেল মিরর ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। 2008 সালে রিহাবের তালিকাভুক্ত হয় মিরর ডেভেলপমেন্ট। এই কোম্পানি তার প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার হয়। রাজধানীর বিজয়নগরের মাহতাব সেন্টার ভবনের 12 তলায় বাণিজ্যিক এ স্পেসটি দিদারুল আলম টিটুর। মূলত এ কার্যালয়টি ব্যবহার করা হয় মিরর ডেভেলপমেন্টের অফিস হিসেবে, যদিও তা মাসের অধিকাংশ সময়ই বন্ধ থাকে। আশপাশের প্রতিষ্ঠানের লোকজনের কাছেও এই অফিসটি রহস্যময়। আমার জন্য দেখি যে বারান্দায় যাওয়ার সময় বা বাথরুমে যাওয়ার সময় দেখি যে মানে ভিতরে লাইট চলতেছে, কিচি গেট খোলা, বাট এরপরে আবার যখন আমি অফিস শেষ করে বেরোই তখন দেখি বন্ধ। ওখানে কোনো লোকজন দেখতে আসে না, খালি ওটা তালা বন্ধ থাকে, সবসময় বন্ধই থাকে। এবার দিদারুল আলমের খোঁজে রামপুরার বনশ্রী এলাকায় টিম এটিএন নিউজ। মূল সড়কের ওপর ভবনটির নাম দিদার টাওয়ার। একসময় এ টাওয়ারে বসবাস ছিল দিদারুল আলম টিটুর। বিলাসবহুল বাসা হিসেবেই এটিকে চেনেন সবাই। 4 বছর হয় এখানে থাকেন না তিনি। 6 তলা ভবনের পুরোটাই এখন ভাড়া দেয়া। কাছেই রামপুরার টিভি সেন্টার, এর পাশেই মিরর গার্ডেন, যার নামকরণ করা হয়েছে দিদারুল আলম টিটুর রিয়েল স্টেট কোম্পানির নামেই। বর্তমানে এ বাসায় থাকেন তার ভাতিজা ওমর খুরশিদ পলাশ, তত্ত্বাবধানেও আছেন তিনি। দিদারুল আলমের যে কোনো অপকর্মের অন্যতম সহযোগী এই পলাশ। বাসায় গিয়ে তাকে খোঁজ করলে দারোয়ান জানালেন তিনি বাসায় নেই। পলাশ সাহেব কি করে?
ওনার চাচা বিয়ে চাকরি করে কিসের? হ্যাঁ 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 ডেভেলপার গিয়েতে পলাশ সাহেব বলছিলেন যে আমার নাম সাব্বির আহমেদ, আমি এটিএন নিউজে কাজ করি। ভাইয়া জি বলেন। ভাইয়া ওই যে গতকালকে আপনার বাসায় আসছিলাম, বলছিল আমার বাসা? জি জি। না আমি তো এমন কোনো নিউজ পাইনি, বলেন কি কারণে আসছিলেন? দিদারুল আলম কিছু সাহেব কি হন আপনার? কেন ভাই, উনি কি হন আপনার? আপনাদের এত ইন্টারেস্ট কেন? রাজধানীর অভিজাত এলাকা গুলশান, লেকের সঙ্গে লাগোয়া বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই জায়গার জনৈক শাহরুখ আল হোসেনের কাছ থেকে 3,800 বর্গফুটের একটি ফ্ল্যাট ভাতিজা পলাশের নামে বায়না করেন দিদারুল আলম। পরে ওই ফ্ল্যাট মেয়ে ঐশীর নামে রেজিস্ট্রি করে নেন। বায়না দলিলে যার মূল্য ধরা হয়েছে 4,58,00,000 টাকা। দিদারুল আলম টিটু সাহেব থাকেন কি না সেটাও? দিদারুল আলম, শহীদুল আলম, রেশমা আক্তার, তার ভাতিজা ওমর খুরশিদ পলাশ ও নূরে আলম রাসেল সবাই মিলে পরিবারের শক্তিশালী এক নেটওয়ার্ক। পলাশের আপন ভাই পরাগ ভুক্তভোগী কবিরকে আদালতে যাওয়া আসার সময় হুমকিও দিয়েছেন পরাগ। আর দিদারুল ও শহীদুলের আরেক ভাতিজা নূরে আলম রাসেলের বিরুদ্ধে কসমেটিকের ঘোষণায় বিদেশি সিগারেট আনার অভিযোগে চট্টগ্রাম বন্দর থানায় একটি মামলাও আছে। অর্থাৎ পুরো পরিবার এই জালিয়াতির সঙ্গে জড়িত। দর্শক, এখানেই শেষ নয়। দিদারুল আলম টিটুর স্ত্রী রেশমা আক্তার, তিনিও প্রতারণায় কম যান না, ফাঁকি দিয়েছেন কোটি টাকা মূল্যের গাড়ির শুল্ক। ঢাকা মেট্রো ঘ 14-16-55 এই নম্বরের বিলাসবহুল গাড়িটি আমদানি করা হয়েছে মিথ্যা ঘোষণায়, সরকার নির্ধারিত কোনো মূল্য পরিশোধ করা হয়নি। এ বিষয়টি নিয়েও দুদকে মামলা হয় যা এখনও তদন্ত পর্যায়ে রয়েছে। এ ঘটনায় আসামি হন দিদারুল আলম টিটু, তার স্ত্রী রেশমা আক্তার সহ আরও দুজন। দর্শক, গত পর্বেই আপনাদের জানিয়েছি অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের কথা। ভুয়া এসব প্রতিষ্ঠানের নামেই গায়েব হয়েছে শত শত কোটি টাকা। কোনো প্রতিষ্ঠান ভুয়া বা সঠিক তা যাচাইয়ের উপায় কি? এ বিষয়ে জানতে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি আমরা। কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাটের অধীনে নিতে হয় মূসক নিবন্ধন, এরপরই পণ্য আমদানির জন্য ব্যাংক থেকে ঋণপত্র বা এলসি খোলার অনুমতি মেলে। এখানেও ধাপে ধাপে প্রতারণার জাল বিছিয়ে অর্থ গায়েব করেন দিদারুল আলম ও শহীদুল আলম। লালবাগ এবং গুলশান বিভাগ থেকে ভুয়া কোম্পানির নামে মূসক নিবন্ধন নেয় চক্রটি। তাই প্রশ্ন ছিল, এই নিবন্ধন প্রক্রিয়া কিভাবে হয়? যেমন তার ট্রেড লাইসেন্স, তারপরে তার যদি ইম্পোর্টের হয় তাহলে আইআরসি লাগবে, এক্সপোর্ট হলে ইআরসি লাগবে, ব্যাংকের তথ্য লাগে, তার এনআইডি লাগবে, ফটো লাগবে, রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিতে যদি নিবন্ধিত হয় সেইটার একটা দলিলাদি লাগবে, যদি এটা লিমিটেড কোম্পানি হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এইসব তথ্য লাগে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তথ্য সেটা হচ্ছে তার টিআইএন লাগবে আর কি। এই তথ্যগুলো থাকলে যে কোনো প্রতিষ্ঠান অনলাইনে এখন বর্তমানে নিতে পারে। মূল দায়িত্বটা হলো একজন ব্যাংকারের, যিনি অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছেন, সেই তথ্যটা আমি তো ব্যাংকে চিঠি লিখি, কাস্টমস অফিসার ব্যাংকের কাছে চিঠি লিখবে। ব্যাংকার যদি বলে দেন নিজের দায়িত্ব নিয়ে যে না এই মিস্টার সাব্বির, মিস্টার এক্স ওয়াই জেড আমার ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, তার এই অ্যাকাউন্ট মেনটেন করছেন, কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিং অ্যাকাউন্ট, এইটা ঠিক আছে, তাহলে তো আমার এন্ডে আর বাড়তি কোনো দায়িত্ব থাকে না। দিদারুল আলম আর শহীদুল আলম আলোচিত দুই ভাই কিভাবে অর্থ পাচারে জড়ালেন? মূলত এলসি ওপেন করে
মেশিনারিজের নামে এবং আড়ালে আসলে অন্য পণ্য থাকে, এভাবেই তারা মূলত জালিয়াতিটা করেছিল। এক পণ্যের কথা বলে অন্য পণ্য আনলে পাচার হয় কিভাবে, প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। মেশিনারিজের বিপরীতের যে এলসি ভ্যালু এবং তার বাস্তবে যেই পণ্য আসছে তার মূল্য, এর যে পার্থক্য, এই এই অ্যামাউন্টটা সে অবৈধ চ্যানেলে হুন্ডি বা অন্য কোনো মাধ্যমে উনি এটা বিদেশে প্রেরণ করেছেন। $10,000 এলসি করতো, মাল আসছে $1,00,000-$2,00,000 মাল, তো এলসির টাকাটা আপনি মনে করেন যে ব্যাংক থেকে দিছে, ব্যাংক থেকে এলসির মাধ্যমে বিদেশে টাকা গেছে, বাকি টাকাটা কীভাবে গেছে? বাকি টাকাটা অবশ্যই সে হুন্ডির মাধ্যমে অবৈধভাবে অর্থ পাচার করছে, নাহলে তো আপনার বিদেশিরা আপনাকে মাল দেয় নাই। শুধু অর্থ পাচারই নয়, মিথ্যা ঘোষণায় আনা নানা পণ্য বিক্রি করা হতো দালালদের মাধ্যমে। কোথায় যায় এসব পণ্য? শুধু অর্থ পাচারই নয়, অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠানে মিথ্যা ঘোষণায় আনা এসব পণ্য সরবরাহ করা হতো। নথিপত্রের সূত্র ধরে আমাদের যাত্রা রাজধানীর মতিঝিলের রহমান মেনশন, তৃতীয় তলায় খন্দকার এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের মালিক স্বীকার করেন দিদারুল আলম টিটুর কাছ থেকে ফটোকপি মেশিন কেনার কথা। মিরর ডেভেলপমেন্টের প্যাডের তথ্য বলছে আয়শা এন্টারপ্রাইজের সঙ্গে 2016 থেকে 2017 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর অর্থের লেনদেন হয়েছে, কিন্তু আয়শা এন্টারপ্রাইজের দায়িত্বরতরা বলছেন তারা মিরর ডেভেলপমেন্ট নামে কোনো প্রতিষ্ঠানের নামই শোনেননি। আপনাদের লাইনে ব্যবসা করে কিনা এটা তো জানি না, আমরা এইটুকু জানি ওনারা আর কি বলছে যে আপনাদের কাছ থেকে কাছে মাল বিক্রি করে আর কি। এভাবে 2008 সাল থেকে জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে একের পর এক কন্টেইনার নিয়ে এসেছে দিদারুল আলম টিটু ও তার সহযোগীরা, যার মধ্যে মাত্র 13টি কন্টেইনার ধরা পড়েছে, বাকি সবগুলো কন্টেইনার সুপরিকল্পিতভাবে ছাড় করিয়ে নিয়েছে তারা। কথায় আছে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। মানি লন্ডারিং সহ নানা অভিযোগে দিদারুল আলমের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি আনার জন্য রয়েছে তার বিরুদ্ধে মামলা। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমরা তার সন্ধান করেছি, কিন্তু তিনি যেন গায়েব হয়ে গেছেন। তার ব্যবহার করা 3টি মোবাইল নম্বরে আমরা দফায় দফায় যোগাযোগের চেষ্টা করি, মোবাইল ফোন ছিল বন্ধ। 2008 থেকে 2018 টানা 10 বছর, এই সময় জুড়ে দিদারুল আলম টিটু রাষ্ট্রের কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন, মিথ্যা ঘোষণায় পণ্য এনেছেন, করেছেন অর্থ পাচার। প্রতারণা চালিয়ে যেতে পরিবারের সদস্যদেরও এই নেটওয়ার্কে যুক্ত করেছেন, সে ধারাবাহিকতা এখনো বিদ্যমান। এটিএন নিউজের মতোই তাকে খুঁজছে সরকারের বিভিন্ন সংস্থা। দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য থাকলে আমাদের জানান, আমরা তার অনুসন্ধান করব। দেখা হবে আগামী পর্বে, বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ। সৌজন্যে জেডএস আরএম।